এই যে রমজান মাস আসলো কেন, রব দিল কেন, ওই বুঝটাই বুঝিনি। এটাকে আমরা একটা ওই সেহরি আর ইফতারের মধ্যে নিয়ে আসছি। রমজান হচ্ছে নিজেকে শয়তানের কারাগার থেকে মুক্ত করার মাস। এগারোটা মাস যেমন তেমন, একটা মাস ভালো থাকার চেষ্টা করি। এগারো মাস মানুষ খারাপ মানুষ বলুক, আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু একটা মাস নিজেকে মানুষ বানানোর চেষ্টা করি। তার মানে কি, রমজানটা আল্লাহ দিয়েছেন, রমজান থেকে শিক্ষা নাও, এগারো মাস সেটা বাস্তবায়ন করো। সামনে রমজান আছে না, সামনে রমজান আছে না, এই রমজান জিনিসটার নাম আমরা প্রায় সময় শুনি আত্মশুদ্ধি। রমজানের নামে আমরা শুনি সংযম, কিন্তু কখনো হয়তো বুঝতে পারি নাই। সংক্ষিপ্ত সময়ে দু একটা কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নিজের নোংরা আত্মাকে, মনকে পরিশুদ্ধ করে রবের প্রিয় বান্দা হওয়ার সুবর্ণ সুযোগের নাম রমজান মাস। শয়তানের কারাগার থেকে নিজেকে মুক্ত করে রবের প্রিয় বান্দা হওয়ার প্রচেষ্টাই, কাজে লিপ্ত হওয়ার নাম রমজান মাস। আর একটু জোরে বলেন না, আল্লাহর প্রিয় বান্দার লিস্টিতে নিজের নাম লিপিবদ্ধ করার এক সুবর্ণ সুযোগের নাম রমজান মাস। একদম মনোযোগ, এই কথাটা বুঝতে পারলে আমাদের জন্য ভালো হবে। রমজান বছরে কয়বার আসে, মাস কয়টি? একটি। টোটাল বছরে মাস কয়টি? তাহলে ১২টি মাসের মধ্যে একটি মাসের নাম রমজান। কিন্তু দুঃখের বিষয়ে রমজানটাকে আমরা কেমন জানি একটা ফর্মালিটির মধ্যে নিয়ে এসেছি। সেহরি খেতে উঠতে হবে, বা সেহরিটা খেলাম, সেহরি খাওয়ার পরে একটু নামাজটা পড়লাম, তারপরে ঘুমাই গেলাম, তারপরে কাজকর্ম যা আছে করলাম, এই বিকাল ৩টা থেকে মোটামুটি প্রস্তুতি শুরু করে নিলাম, তারপরে ৪টা, তারপরে ৫টা, তারপরে ইফতারের মধ্যে একদম ওই আহামরি খাওয়ার আয়োজন করে। আবার আমরা তো অনেকেই বোকার মতো না বুঝে ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিচ্ছি, এটাকে নাম দিচ্ছে আবার ইফতার পার্টি। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, শুধু বিবেকের কাছে ছেড়ে দিচ্ছি। ইফতারটা করলাম, করার পরে দেখবেন এমনভাবে পেট লোড হয়, তারাবি পড়ার জন্য সাহসটা হয়ে ওঠে না, দুর্বল লেগে যায়, কেমন জানি খুব টায়ার্ড লেগে যায়। শেষ পর্যন্ত কোনোরকম তারাবিটা পড়ে তারপরে আমরা কোনোরকম একটু ঘুমাই, তারপরে না হয় সারা রাত জাগিয়ে ফিরি। এই যে রমজান মাস আসলো কেন, রব দিল কেন, ওই বুঝটাই বুঝিনি। এটাকে আমরা একটা ওই সেহরি আর ইফতারের মধ্যে নিয়ে আসছি। আমি শ্রদ্ধার সাথে বলছি, রমজান হচ্ছে নিজেকে শয়তানের কারাগার থেকে মুক্ত করার মাস। কিভাবে? এই পৃথিবী বানালেন কে? শেষ ভালো যার সব ভালো, তার আওয়াজটা আর একটু বড় করে দিবেন। এই পৃথিবী বানালেন কে? আমাদেরকে বানালেন কে? এই পৃথিবী গ্রহে আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ দিয়েছেন সবাই আমরা জানি। এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। আল্লাহ কি আমাদেরকে পৃথিবীতে এই শর্তে দিয়েছেন অশান্তি করব নাকি শান্তিতে থাকব? তাহলে আল্লাহর চাওয়া হচ্ছে আমরা শান্তিতে থাকি, শান্তিতে রাখি। কিন্তু দেখেন চতুর্দিকে সবাই অশান্তিতে। কেন? এই অশান্তির কারণ গরু নয়, এই অশান্তির কারণ ছাগল নয়, এই অশান্তির কারণ ওট নয়, এই অশান্তির কারণ হয়তো আপনি, নয়তো আমি, না হয় আমরা সবাই, আমরাই আমাদের অশান্তির কারণ। এবার রব বলে, আমি তো তোমাদেরকে লা তুফসিদু ফিল আরদ বলেছি, তোমাদেরকে তো অশান্তি করতে পাঠাইনি, তোমাদেরকে শান্তিতে থাকো, শান্তিতে খাও, শান্তিতে ঘুমাও, শান্তিতে ইবাদত করো, নিজেও ভালো থাকো, অপরকেও ভালো রাখো, এত অশান্তি করছো কেন? আপনি যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, মানুষের কারণে অশান্তি হচ্ছে। তো মানুষের কী নষ্ট হয়েছে? কান বলে যে না, চোখ বলে যে না, হাত না, জবান না, নাক না, পা
না তো কি নষ্ট হলো মানুষের মনটা নষ্ট হয়ে গেল তো শয়তান কি করলো আপনাকে আমাকে আল্লাহর প্রিয় বান্দা করার জন্য যা করা দরকার সবকিছুই করাচ্ছে ও শয়তান কিভাবে করো বলে যে তোর নফসের মধ্যে আমি আসন বানিয়েছি তোর কলবটাকে মনটাকে অন্তরটাকে আমি নিয়ন্ত্রণ নিয়ে এসেছি এবার আপনাকে আমাকে যদি রবের প্রিয় বান্দা হতে হয় শয়তানের সাথে সম্পর্ক ডিসকানেক্ট করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই তো করব কিভাবে সেটা অর্জন করার এক অন্যতম নিয়ামতের মাস হচ্ছে রমজান মাস সুবহানাল্লাহ কিন্তু আমরা সেটা বুঝতে পারি না আচ্ছা বলেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ঝগড়া করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য 11 মাস আমরা কোনটা দিই কিন্তু একটা মাস আসলে আমরা মোটামুটি ঝগড়া না করে থাকি আমি বলবো না মাসটার নাম আপনারা বলেন তাহলে আমরাই স্বীকার করছি আমি 11 মাস ঝগড়া করলো এক মাস মোটামুটি ঝগড়া করি না 11 মাস গালাগালি করলো এক মাস আসলে মোটামুটি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি কোন মাস 11 মাস ইবাদত করি না করি একটা মাস আসলে মোটামুটি মাথায় টুপি থাকে আমি বলবো না আপনারা বলেন না 11টা মাস যেমন তেমন একটা মাস ভালো থাকার চেষ্টা করি 11 মাস মানুষ খারাপ মানুষ বলুক আমার কোনো কিছু যায় আসে না কিন্তু একটা মাস নিজেকে মানুষ বানানোর চেষ্টা করি মানে কি রমজানটা আল্লাহ দিয়েছেন রমজান থেকে শিক্ষা নাও 11 মাস সেটা বাস্তবায়ন করো আর আপনারা জানেন প্রতিটা প্রশাসনিক বাৎসরিক একটা ট্রেনিং আছে আর্মিদের পুলিশের একটা ট্রেনিং মুসলমানদের ট্রেনিং এর মাস হচ্ছে রমজান মাস এই রমজান মাসকে যে উপলব্ধি করবে রবের সন্তুষ্টির জন্য কাজ করতে পারবে রমজান মাসের নিয়ামত নিয়ে বাকি 11 মাসও সে রবের প্রিয় বান্দা হয়ে চলতে পারবে সুবহানাল্লাহ একটি অনুরোধ জানাচ্ছি দুনিয়াতে আমরা আসছি একা যাব একা কেউ কারো জন্য নয় এই বাস্তবতাই সত্য যে যত দ্রুত এই বাস্তবতাকে আমরা মেনে নিতে পারব জীবনে টিকে থাকা আমাদের জন্য তত সহজ হয়ে যাবে অনেকে বললে আমি মরে গেলে তুমি বুঝবা মরার পর বুঝে তো আর লাভ নাই তো অন্যকে বুঝাইতে গিয়ে নিজের জীবনটাকে শেষ করার কোনো মানে হয় না আপনার রব আপনাকে জীবন দান করেছেন এই জীবনের পরিপূর্ণ হিসাব আপনি আপনার রবকে বুঝাই দিবেন বাস এখানে ডিল ফাইনাল এই মাঝখানের সময়টা হচ্ছে দুনিয়া এটাই জীবন মাঝখানের সময়টা দুনিয়া এটাই জীবন আর এই জীবনে একটাই লক্ষ্য রবের প্রিয় বান্দা হওয়া মানুষের প্রিয় হওয়ার দরকার নেই আপনি রবের প্রিয় হওয়া শুরু করুন সমস্ত মানুষ আপনাকে ভালোবাসা শুরু করে দিবে সুবহানাল্লাহ আর একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে এটা আশা করাটাও বোকামি যারা আপনাকে ভালোবাসে তাদেরকে নিয়ে ভাবুন যারা আপনাকে ঘৃণা করে তাদেরকে নিয়ে ভেবে আপনার সময় নষ্ট করবেন না আপনি একটু খেয়াল করে দেখবেন মনে করেন ফেসবুকের কমেন্টস বক্সে 100টা কমেন্টস আসছে 99টা আপনার পক্ষে মাশাআল্লাহ সুবহানাল্লাহ নাইস বিউটিফুল একটা যদি একটু উল্টা ফুলটা থাকে আপনার মনোযোগ দেখবেন যে ওই একটার দিকে যাবে কারোটা রিপ্লাই দেন না দেন দেখবেন যে ওই একটা রিপ্লাই দিতে মন বারবার চাইবে এটা আমাদের অভ্যাস হয়েছে 99টা প্রশংসার সামনে একটা দুর্নামের তো কোনো অস্তিত্ব থাকতে পারে সেজন্য নিজেও পজিটিভ হন অন্যের ব্যাপারে পজিটিভ থিঙ্কিং করবেন চিন্তা করবেন দুনিয়াতে আমরা সবাই মেহমান হয়ে আসছি কেউ সারা জীবন থাকতে আসেনি নিজেও ভালো থাকুন অপরকে ভালো রাখুন অন্তত রবের কাছে বলতে পারবেন ইয়া রব তেমন কোনো ভালো আমল আমি হয়তো করতে পারিনি কিন্তু তোমার সৃষ্টির সেবা করার চেষ্টা করেছি তোমার বান্দাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছিলাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক আমিন রমজানের প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করেন সবার ব্যস্ততা সবার জানা আছে নিজের ব্যস্ততাকে সামনে রেখে রমজানে 24টা ঘন্টা কিভাবে কাটালে আপনার রব খুশি হবে আপনি আপনার মতো প্ল্যানিং করুন স্বামীরা প্ল্যানিং করুন স্ত্রীদেরকে বুঝতে দিয়েন না স্ত্রীরা প্ল্যানিং করুন স্বামীদেরকে বুঝতে দিয়েন না বলে যেটা কেমন কথা আমি বললাম কিছু কাজ তো করুন যেটা আপনার এবং আপনার রবের কাছে থাকবে আর কেউ জানবে না এটা আপনার এবং আপনার রবের মাঝখানেই থাক কেউ নাই জানুক রব খুশি হয়ে যাবে আমার বান্দা আমাকে খুশি করার জন্য করেছে সুবহানাল্লাহ